এনডিএ 400 আসন নিয়ে আসুক, চার বিয়ে, মোল্লা তৈরির কারখানা বন্ধ করে দেব, বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী। বরাবরই তিনি সাম্প্রদায়িক উত্তেজনামূলক কথা বলে থাকেন। শনিবার বিহারের সিওয়ানের এক সভায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার তাতে নতুন মাত্রা যোগ করলেন। বিশ্ব শর্মা বলেন, যদি এনডিএ 400 আসন নিয়ে ক্ষমতায় আসে তাহলে দেশে অভিন্ন দেওয়ানি বিধি হবে, তখন ব্যবসার নামে চার বিয়ে আর মাদ্রাসার মতো মোল্লা তৈরির কারখানা বন্ধ হয়ে যাবে। হিমন্ত সিওয়ানের সভায় মনে করিয়ে দেন, ঠিক যেভাবে 370 ধারা রদ করা হয়েছিল ঠিক সেইভাবেই চার বিয়ে বন্ধ করে দেওয়া হবে। এখন দেশ বদলে গিয়েছে। তিন বছর আগে আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম তখন এক অফিসার এসেছিলেন ফাইল সই করাতে, সেই ফাইল ছিল মাদ্রাসা শিক্ষকদের বেতনের ব্যাপারে। আমি জিজ্ঞাসা করলাম, মাদ্রাসা আসলে কি, আমরা কি টাকা দেব যেখানে মোল্লা তৈরি হয়? আমি কেন টাকা দেব? আজই ওই সব দোকান বন্ধ করে দাও। বর্তমানে আমার অসমে 700 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, কেউ টু শব্দটুকু করতে পারেনি। এখানেই থেমে থাকেননি বিশ্ব শর্মা। তিনি বলেন, এটা নতুন ভারত, এটা লালু প্রসাদের ভারত নয়, এটা মোদির ভারত, এটা হিন্দু ভারত। যে এই নতুন ভারতের সঙ্গে লড়াই করতে যাবে সে যমরাজের বাড়ি পৌঁছে যাবে। মোল্লারা যেসব দোকান চালায় তা আর চালাতে দেব না, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করব। মোদিজির 400 সিট চাই, আমাদের অভিন্ন দেওয়ানি বিধি আনতে হবে, আমাদের কৃষ্ণ জন্মভূমি চাই, মুসলিমদের সংরক্ষণ খতম করতে হবে, জ্ঞানব্যাপী মসজিদ আমাদের চাই। ये मोदी जी का भारत है, पहला